Welcome to my channel Geo Madhu Vlogs আর এখন তোমরা যে মার্কেটটা দেখছো এই মার্কেটটা রয়েছে শিলিগুড়িতে আর এই মার্কেটটার নাম হচ্ছে বিধান মার্কেট আর বিধান মার্কেট শিলিগুড়ি 734001 মানে শিলিগুড়ি 1 তো দেখো তোমাদেরকে যতটা পারবো এই মার্কেটে যা যা সব রয়েছে ডিটেইলস দেখানোর চেষ্টা করব আর সবথেকে বড় কথা হচ্ছে বিধান মার্কেট কিন্তু অনেকটাই এরিয়া জুড়ে আর অনেক ধরনের কিন্তু শপস রয়েছে মানে এখানে এ টু জেড কিন্তু জিনিস তোমরা পেয়ে যাবে তো তোমরা এখন যে টার্নিং পয়েন্টটা দেখছো রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে তো এই যে রাইট হ্যান্ড সাইডের দিকটা পুরোটাই বিধান মার্কেট আর এদিকে যে লেফট হ্যান্ড সাইডটা এটা হচ্ছে টোটালটাই হংকং মার্কেট তো তোমাদেরকে এখন দেখাবো বিধান মার্কেট তো চলো যাওয়া যাক আর এখন যে শপগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা সবটাই রয়েছে বিধান মার্কেটের ভিতরে তো চলো একে একে তোমাদের সব দোকানগুলো দেখাচ্ছি শপসগুলো দেখাচ্ছি কী কী রয়েছে দেখো এখানে অনেক ভ্যারাইটি জিনিস পাওয়া যায় শুধু মানে কি বলবো কসমেটিক্স বা জুয়েলারি নয় এ টু জেড জিনিস এখানে পাওয়া যায় তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো যেতে যেতে আমি একটা ঘড়ির শপ দেখতে পাচ্ছি তো আমার মনে হচ্ছে এই শপে আমি অনেক ধরনের ভ্যারাইটি ডিজাইনের আমি ওয়াচ দেখতে পাবো আর এই শপটার নাম হচ্ছে বিরয় আর এটা লেখা আছে E19 বিধান রোড শিলিগুড়ি 1 এই শপের কন্ট্যাক্ট নাম্বার আর ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো তো সবটাই তোমরা ওখানে ডিটেলস পেয়ে যাবে তো চলো ঘড়ির শপে ঢোকা যাক আর এখানে কী কী কালেকশন আছে সেটাও তোমাদেরকে সব ডিটেলসে দেখাচ্ছি দেখো এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছি রিস্ট ওয়াচ রয়েছে স্মার্ট রিস্ট ওয়াচ আর এখানে অনেক ধরনের ব্র্যান্ডের সব কালেকশন রয়েছে ডিজাইন তোমাদেরকে অবশ্যই সব ডিটেলসে দেখাবো এই যে দেখো এখানে রিস্ট ওয়াচ যেটা তোমাদেরকে বলছিলাম স্মার্ট রিস্ট ওয়াচ রয়েছে আর এই পাশটাতে দেখো সব ওয়াল ক্লক রয়েছে ভ্যারাইটি ডিজাইনের ওয়াল ক্লক রয়েছে আর ভীষণ ইউনিক ডিজাইনের আছে তো তোমাদের সবটাই ডিটেলসে দেখাচ্ছি আর তো তোমাদেরকে ফার্স্টে এক ঝলক আগে এই ডিজাইন কালেকশন কী কী আছে সেগুলো দেখিয়ে নিই দেন তারপরে তোমাদেরকে সব ডিটেলসে শোনাবো আর এখানে শুধু ওয়াল ক্লক নয় বা রিস্ট ওয়াচ নয় বা তোমার স্মার্ট ওয়াচও নয় এখানে কিন্তু এভরিথিং পাওয়া যায় মানে ক্যালকুলেটর তারপরে এদিকে টেলিফোন ফ্যান এগুলো সব কিছুই কিন্তু পাওয়া যায় আর ওয়াল ক্লকের মধ্যে কিন্তু অজন্তা আর লোটাস এই কোম্পানি বা এই ব্র্যান্ডের কিন্তু ওয়াল ক্লক তোমরা পেয়ে যাবে এখানে হ্যালো এভরিওয়ান আমরা এখন আছি বিধান মার্কেটে ডিটেইলসে আমি এনাকে সব জিজ্ঞাসা করব তোমরা শুনে রাখো এবং ডিটেইলসে তোমাদেরকে সব জানাচ্ছি ঠিক আছে তো আপনার নামটা আমার নাম সুস্মিতা রায় দোকানের নাম বিরয় বিরয় আচ্ছা আপনি এখানে হচ্ছে অথরাইজড ডিলার হ্যাঁ অথরাইজড ডিলার আমারই দোকান ওকে আর এটা পার্টিকুলার কোন লোকেশনে আছে আপনি একটু প্রপার বলেন এই লোকেশন হচ্ছে সেবক রোড সামনে পাশে আছে নেতাজি কেবিন নেতাজি কেবিন আর এখানে হচ্ছে আচ্ছা মানে এখানে নিয়ার হচ্ছে কল্পনা আচ্ছা কল্পনা হোটেল মানে এটা নিয়ার অপোজিটেই রয়েছে কল্পনা হোটেল দেখো এই শপের ঠিক অপোজিটেই রয়েছে কল্পনা হোটেল আর আপনাদের এখানে তো দেখছি অনেকগুলো ব্র্যান্ডের আপনাদের গড়ি রয়েছে কি কি ব্র্যান্ড মানে তোমরা একবার দেখে নাও ঘুরিয়ে তোমাদেরকে আগে আমি ভিডিওতে দেখালাম তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে ফার্স্টেই রয়েছে ম্যাক্সিমা তারপর রয়েছে টাইটান তারপর রয়েছে ফার্স্ট ট্র্যাক তারপর রয়েছে টাইমেক্স এন্ড ওটা কি আছে হেলিক্স টাইমেক্স এখানেও দেখো তোমরা সিটিজেন আছে এখানে সব তোমাদের স্মার্ট ওয়াচ গুলোর ডিজাইনও দেখিয়ে দিয়েছি আর কালারও কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর সুন্দর খুব সোবার কালার ইউনিক কালার রয়েছে এখানে দেখো ভ্যারাইটি ডিজাইনেরও আছে জিন্স লেডিস সব ধরনের ডিজাইনে তোমরা এখানে কিন্তু ঘড়ি পেয়ে যাবে এখানে ক্যাশিও রয়েছে তোমরা দেখো এই যে ক্যাশিওর এইখানে সব ডিজাইন তোমরা দেখতে পাবে ধরনের কিন্তু কালেকশন আছে এখানে অনেক ধরনের কিন্তু ডিজাইনও আছে একটা কার্ড উনি আমাকে দেবেন তো ওই কার্ডে আমি তোমাদের পরে ডিটেইলসে ওটা জানিয়ে দেব ঠিক আছে এই যে
তো এই দেখো ম্যাক্স প্রো একটা স্মার্ট ওয়াচ নিয়েছি, আর কালারটা দেখো ভীষণ সুন্দর, কালারটা ইউনিক কালার লাগলো, আর দেখেই পছন্দ হয়ে গেল বাবাইয়ের, আমাদেরও মানে খুবই পছন্দ হয়েছে যার জন্য নিয়ে নিলাম। আর এখানেই দেখো সামনেই রয়েছে কল্পনা হোটেল, যেটা তোমাদের একটু আগেই বললাম, আর এই কল্পনা হোটেলের অপোজিটেই রয়েছে বিরয় এই ঘড়ির শপটা। আর এই মার্কেটটা তোমাদের ঘুরিয়ে কি দেখাবো বলো, এই যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তবুও সামনাসামনি যে সবগুলো দেখতে পাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছো তারা ভালো লাগলে লাইক করে দিও, তার সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটাকে ক্লিক করে অল করে দিলে কি হবে, নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।